আমরা আসছি কাজলার বউবাজারে। এখানে আমাদের মানে গরিব মানুষেরা মানে নিম্ন আয়ের মানুষেরা কিন্তু এখান থেকে বাজার করে, আর এখানকার বিক্রেতারা কিন্তু সবগুলো হচ্ছে মহিলা, আর এটা ভাগা হিসাবে বিক্রি করে। এখানে বেশিরভাগ ক্রেতাই হচ্ছে নিম্ন ক্রয় ক্ষমতার মধ্যে যারা আছে তারা। আর আপা আসসালামু আলাইকুম, কত করে ভাগা আপা? 20 টাকা, আগে তো 10 টাকা ছিল, সবগুলোর দাম বাড়ছে এই কারণে 26 টাকা। আচ্ছা, এ মূলাও 20 টাকা? আচ্ছা, এলে তো নষ্ট হয় নাই নাকি? আচ্ছা, আপা আসসালামু আলাইকুম। আপা ভাগা কত বিক্রি করছেন? 20 টাকা। করল্লা? করল্লা 20 টাকা? এখানে মানে যারা স্বল্প আয়ের মানুষেরা সবাই এখানে বাজার করে, জিনিসগুলো কিন্তু ভালো। আর আপনারা একজন মানুষকে সাহায্য বড় কথা না, আর ওই ভালো জায়গায় কেনা বড় কথা না। আপনারাই যে পেঁপেগুলো দেখেন ভালো, আপনারা যদি তাদের কাছে কেনেন তাদের কিন্তু একটা আর্থিকভাবে কিন্তু তারা লাভবান হবে। পেঁপেটা প্রতিটা পেঁপে কিন্তু ভালো, আপনার বাজার থেকে কিন্তু আপনি প্রায় অর্ধেক দামে কিন্তু কিনতে পারবেন। এই পেঁপেটা যদি আপনি বাজারে যান আপনার 30 টাকা চাবে, 1 কেজি পেঁপে সে কিন্তু 20 টাকা বিক্রি করতেছে। 1 কেজির উপরে না? বউবাজারের সমস্ত বিক্রেতা বড় বড় ব্যবসায়ী কিন্তু মহিলা, দেখেন আপাও কিন্তু ব্যবসা করতেছে। আসসালামু আলাইকুম আপা। আপা আপনার পান বেশি খান না পেঁপে বেশি খান? পান বেশি খান? আমার তো মনে হয় যা লাভ করেন সব তো পানের পিছনে চলে যায়। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম আপা। আপা তো অনেক বড় ব্যবসা, অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছেন আপা। আপা মরিচ কত করে আপা? কত? মরিচ কত কেজি কত বড় ভাই? 160 টাকা। তো আগের থেকে দাম কমছে? দেখেন আমাদের আরেক আপা। আপা লেবু কত করে? 5টা 10 টাকা, 2 টাকা করে। বাংলাদেশে একমাত্র ভিটামিন সি যত সস্তা, আর এই জন্য এর নাম হচ্ছে বউবাজার, যেখানকার প্রধান বিক্রেতারা হচ্ছে মহিলারা। গরিব দুঃখী মানুষের যে সস্তা পণ্য ভাগা হিসাবে বিক্রি করে এখানে, দেখেন সব মহিলারা। আসসালামু আলাইকুম আপা, বেগুনের ভাগা কত আপা? এখানে আগে না 10 টাকা করে ছিল এগুলো? তাই আরো দে 40 টাকা, ভালোটাই পাইকারি 40 টাকা হয়ে গেছে। আচ্ছা, লাউ কত করে পিস বিক্রি করতেছে? 30 টাকা একটা। আর এমনিতে কত করে জানেন? আরো দে 50 টাকা। এগুলা কি গলবে, গলে যাবে? কিনে আনছে আপা। কপি কত করে? 20 টাকা। 30 টাকা কপি, 30 টাকা পিস। আর চালতা? 10 টাকা। এখানকার ব্যবসায়ীগুলো সব Thank you.
apa apne kache potol koto kore ha 40 ha dam ki barche na komche apa dam barche ei jonno 40 taka gotokal koto bikri korchilen 50 bikri korchilen tale to ajke to kom ও গতকাল আজকে কম এই বাজারে কিন্তু বেশিরভাগই মহিলা দেখেন অনেক মহিলা আছে বাংলাদেশে অনেক মহিলা আছে স্বামীর পকেট কাটে তারপরে দেখেন চিন্তায়ও জড়িত অনেক খারাপ দুর্নীতি কিন্তু এখন কিন্তু মহিলারা কিন্তু সচেতন হচ্ছে ব্যবসা করতেছে দেখেন ছোটখাটো ব্যবসা আমাদের মা বোনরা কিন্তু পিছিয়ে নেই এটা কিন্তু হালাল উপায় ইনকাম সারা বিশ্বে কিন্তু এখন মহিলারা কিন্তু আগায় আসছে এখন দেখেন আমাদের এই জায়গাটা বউবাজার কেন হলো দেখেন প্রায় বিক্রেতা কিন্তু মহিলারা আর ওনাদের কাস্টমাররা কিন্তু ওই ওই শ্রেণীর মানুষরা মোটামুটি যাদের কম স্বল্প আয়ের মানুষগুলো তারপরে কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারেন কারণ বাজারের অন্যান্য থেকে একটু সস্তা দরে দেয় কারণ তারাও জানে যে আমাদের ক্রেতাগুলো ওই ওই শ্রেণীর ক্রেতারা কি কনাপা বটবটি কত 80 টাকা apa দাম বেশি একটু না আজকে দাম বেশি মোটামুটি আসসালামু আলাইকুম ভালো আছেন শাকের মোটা কত আ 10 টাকা 10 টাকা মোটা শাক আপনারা যদি এই শ্রেণীর মানুষ দেখেন তাহলে কিন্তু আপনারা যতটুকু সম্ভব তাদের কাছে ক্রয় করবেন বেশি কারণ তারা কিন্তু বাইরে থেকে কুড়ায় নিয়ে আসছে এবং কষ্ট করতেছে এইটা কিন্তু আসলে দরিদ্র মানুষদেরকে আপনি তার কাছে একটা জিনিস কেনা মানে কি দরিদ্র মানুষদেরকে কিন্তু স্বাবলম্বী করা আর্থিকভাবে কিন্তু তাদেরকে একটু লাভবান করা এটা আপনার দানের চেয়ে কিন্তু অনেক বেশি এই ঘটনা হচ্ছে যে আপনি দেখেন সে কিন্তু চুরি করছে না হাত পাচ্ছে না সৎ উপায় কিন্তু সে ইনকাম করে খাচ্ছে দেখেন দুটো শাক নিয়ে বসছে এটা কিন্তু আসলে ভাবার বিষয় আপা এগুলোর ভাগা কত করে আপা বিক্রি করবেন 20 টাকা এটা কি 1 কেজির মতো আছে 1 কেজির মতো আছে কম আছে কম আছে বেশি আছে আপা আপনি তো যা ইনকাম করেন পান খায় শেষ করে ফেলান হ্যাঁ আপনার তো হাসিটাও সুন্দর যা ইনকাম করেন তো আমার মনে পান খেয়ে ফেলার বেচা কিনা কেমন স্বল্প আয়ের মানুষগুলো তাদের প্রধান বাজার কিন্তু এই বউবাজার স্বল্প আয়ের প্রতিটা মানুষের কিন্তু বাজার এই যে বউবাজার দেখে কিনকার দরদাম আপা এই কচুগুলো কত ভাগাটা কচুর ভাগা 20 টাকা শশাও 20 টাকা আজকে কি দাম বাড়তি নাকি আজকে কি দাম বাড়তি দাম কি বাড়তি বাড়তি দাম কারণ এর আগে এগুলো 10 টাকা ভাগা ছিল এই জন্য বললাম আর বেগুনগুলোর ভাগা কত আপা 20 টাকা আজকে কি সব কিছু দাম বাড়তি কয়দিন তাই এক মাস থেকে এই নাম হলো বউবাজার স্বল্প আয়ের মানুষগুলো এখানে বাজার করে আর আলহামদুলিল্লাহ ওই মেটার দেখেন ফুটফুটে কি সুন্দর আসছে আপা এটা কি কলা ভাগা কত সব 20 টাকা 20 টাকা আপা আসসালামু আলাইকুম আপা কেমন আছেন আপা আপনি তো যা ইনকাম করেন সবই তো মনে পান খাওয়া শেষ করে দেন আমাদের নারীরা কিন্তু আমাদের সবাই কিন্তু এখন ব্যবসায়ী হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সৎ উপায়ে ইনকাম করতেছে হ্যাঁ আমাদের মা বোনরা কিন্তু এখন সৎ উপায়ে ব্যবসার দেখেন ছোট্ট ব্যবসা খুব বেশি পুঁজি নাই 1,000-2,500 টাকা পুঁজি তারপর কিন্তু তারা ব্যবসা করতেছে কিন্তু আমার মনে হয় আপা যা ইনকাম করে সব পান খেয়ে শেষ করে প্রফিট আর দেখতে পারে না আপা কি আগের থেকে দাম বেশি
বেচা কেনা কম, এই দাম বাড়তির কারণে বেচা কেনা কম। আজকে কেমন বেচা কেনা করছেন? তাই আলহামদুলিল্লাহ, না যা হয় আলহামদুলিল্লাহ। যাক, আপা কলার ভাগা কত? দশ টাকা করে ছিল না? ও এখন দাম বেশি, ও এখন দাম বাড়ার কারণে এখন বিশ টাকা হয়ে গেছে। আপা বেচা কিনা কেমন? বেশি নাই না? ও আপা বলতে বাজার বেচা কিনা নাই, বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। কয়টা মাল নিয়ে বসেন, এখনো বেচা কিনা হয় নাই ইনশাল্লাহ, আল্লাহ বাঁচাবে। কাঁচামরিচের ভাগা কত? বিশ টাকা, আলহামদুলিল্লাহ। কাঁচামরিচের ভাগা বিশ টাকা। হে আপা কেমন আছেন? আপনি তো যা ইনকাম করেন সব তো পান খাওয়া শেষ করেন, পান ডেলি কটা লাগে আপা? পানও খাইতেই না ভাই, পানও খাইতে পারেন না, বন্ধ হয়ে গেছে কে ভাই? তাই গরিবের ভাত নাই এখন ভাই, বড়লোকের ভাত আছে কিলিগা, রোড কাম করছে, রোডের সার্কিল হয়ে গেছে কে ভাই? ঘটনা হয়েছে, বড় লোকটা তো ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনি ফুটা হয়ে মরতেছে। হ্যাঁ গরিবের অভিশাপে। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 কথা, গরিবের ওই হিসাবে। তা আপনি এত পান খেলে আয় রোজগার করবেন কিভাবে? সব আল্লাহ চালাবে না, পানের পয়সা বিড়ির পয়সা সব আল্লাহ চালায়। যাক আলহামদুলিল্লাহ। তারপর আপনার পানের গল্প বললেন না, যা ইনকাম করেন সব তো পানের উপর চলে যায়, পানটা খাওয়া বাদ দিতে পারেন না? ভাত খাওয়া সারান দিতে পারে, এটা খাওয়া সারান দিতে পারে, ভাত খাওয়া ছাড়বে তারপরে পান খাওয়া ছাড়বে না। যাক তারপর এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশের শ্রমজীবী নারীরা, যারা অনেক নারী অপেক্ষা উত্তম, কাজ করে খাচ্ছে, ছোটখাটো ব্যবসা করে খাচ্ছে, তারপর তাদের মুখে হাসি, এটাও আলহামদুলিল্লাহ। আর আসলে আমাদের এই শ্রেণীর পেশাজীবীর মানুষগুলো আসলে তারাই হাসে, কিন্তু এক শ্রেণীর পয়সাওয়ালা মানুষ হাসতে পারে না, হয়তো হাসপাতালে, হয়তো পারিবারিক টেনশনে, কিংবা রাষ্ট্রের অন্য টেনশনে থাকি। আপা দাম কি বাড়তি আজকে? কত করে এগুলো ভাগা? ভাগা বিশ টাকা। ভাগা বিশ টাকা, কিছুদিন আগে দশ টাকা ছিল, এখন দাম বাড়তি না? ও এক বছর আগে খেয়েছি। Thank you.